নিলম্বিত এসিএস বিষয়া কুখ্যাত সুকন্যা বরার দুর্নীতির নতুন নতুন তথ্য পোহরলৈ আহিছে। সুকন্যা বরায় কেনেকৈ ইমান কম সময়ত ইমান ধনী হল, কোটিপতি হল, নিজৰ মাতৃক বলিয়া সজালে, লগতে যেহেতু এমপি ফান্ড মিস ইউজতো অভিযুক্ত করা হয়েছে সুকন্যাক। এবার সুকন্যার এখন ডায়েরিক লৈ, যে গোপন ডায়েরি, এই ডায়েরিক লৈ সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর। মুখ্যমন্ত্রী তদারকি কুশে গোপন স্থানৰ পৰা উদ্ধার কৰিছে সুকন্যা বৰাৰ এখন ডায়েরি। কি আছে এখন ডায়েরিত, কি লিখিছিল সুকন্যা, ইয়াত লিখিছিল নেকি, দিনলিপি লিখিছিল নেকি, দিনত কি কৰিছিল, হিসাব নিকাচ আছিল নেকি? এই যিখন ডায়েরির পৃষ্ঠায় পৃষ্ঠায় এতিয়া বহু বিস্ফোরক কাহিনী পাইছে আরক্ষে। ডায়েরির পৃষ্ঠা মেলি চকু থৰ লাগিছে তদন্তকারী বিষয়ার। কি আছে ডায়েরিখনত? পোহরে আহিছে আয় বহির্ভূত সম্পত্তির বহু নতুন তথ্য। হিসাব রাখবই লাগিব, গতি হিসাব রাখবর কারণে ডায়েরিখনত হয়তো লিপিবদ্ধ করেছিল সুকন্যা বরায় আর গোপন স্থানত লুকাই থাকে যেটু অকল সুকন্যায় জানিছিল। কিন্তু এতিয়া তদন্তকারী বিষয়ার হাতত লগার পিছত তেওঁলোকৰ থরকাচুটি হেৰাইছে। আয়ের বহির্ভূত সম্পত্তি কিমান, দরাচলতে বিশাল সম্পত্তির অধিকারী সুকন্যা বরা। ডায়েরির পাতে পাতে আছে বহু রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ সরকারি বিষয়া আর ঠিকাদারর নাম। জিলা প্রশাসনের এজন শীর্ষ বিষয়ার সঙ্গে সুকন্যার লেনদেনের কেতবোর বিস্ফোরক তথ্য লিপিবদ্ধ হয়ে আছে ডায়েরিখনত। অর্থাৎ ট্রানজেকশন ডিটেইলস, কার সঙ্গে কিমান ধনের লেনদেন হয়েছিল সকলখিনি লিপিবদ্ধ করে রাখিছিল সুকন্যা বরাই এইখন ডায়েরিত। যখন জিলালে সুকন্যা বদলি হয়েছে সেই জেলার বিষয়ার সঙ্গে সুকন্যার ধনের লেনদেনের তথ্য আছে এইখন ডায়েরিতে। গতি দস্তাবেজ প্রুফ পোয়া গল। পিছে প্রশ্ন উঠিছে যে ডায়েরিত নাম উল্লেখ থাকা রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ বিষয়া আর ঠিকাদারক তদন্তর আওতালৈ ভিজিলেন্সে আনিবনে? রাজনৈতিক নেতা সকল কোন দলের সেই কথা উল্লেখ করা নাই, কিন্তু যেহেতু রাজনৈতিক নেতার নাম তাতে উল্লেখ আছে, শীর্ষ বিষয়ার নাম উল্লেখ আছে, লগতে ঠিকাদারের নাম উল্লেখ আছে, তদন্তর আওতালৈ আনিবনে নানে তার উপর দৃষ্টি রাখব সকলে। আমি উল্লেখ করব বিচাৰিছো যে তদন্তকারী বিষয়ার সন্মুখত বারম্বার মিথ্যাচার আশ্রয় লৈছে চতুর সুকন্যা বরাই। তদন্তকারী সন্মুখত সুকন্যায় দিছে সামঞ্জস্যহীন উত্তর। অর্থাৎ যেহেতু লিখিত প্রশ্নের উত্তর দিবলে কোয়া হয়েছিল সুকন্যা বরাক, গতি ইফাল সিফাল যত তত যেনেকে পারিছে তেনেকে প্রশ্নের উত্তর দিছে। কামরূপর নিম্ন বর্গর সহায়কর হইতে সুকন্যার ধনের লেনদেনের তথ্য লাভ করেছে এতিয়া তদন্তকারী বিষয়ায়। নিম্ন বর্গর সহায়ক সমীর বেজবরুয়ার পৰা 5 লাখ টকা হেনু ধারলৈ লৈছিল এসিএস বিষয়াগৰাকীয়ে। নিম্ন বর্গের এজন সহায়কর পৰা এসিএস বিষয়া সুকন্যায় 5 লাখ টকা ধারলৈ লওয়া কথাটো কোনে বিশ্বাস করব? আরক্ষী এই ক্ষেত্রত পুনের জেরা চলাব সুকন্যা বরাক। কিছু ভাষ্য আপনার শুনাব, আমি আপনার পরবর্তী সময়সাত নিশ্চয় এই সন্দর্ভত ভাষ্য শুনাম। কিন্তু 5 লাখ টকা এজন নিম্ন বর্গর সহায়কর পৰা লওয়া কথাটো কিমান দূর সঁচা, কিমান দূর মিছা, সেয়া নিশ্চয় তদন্তত পুনের পোহরলে আহিব।